welcome back to my channel Indian vlogger pile channel তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে আমি গরমে একটা খুব ঝটপট ম্যাঙ্গো লস্যি রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা এই গরমে এটা অবশ্যই ট্রাই করবে আর ঝটপট বানিয়ে ফেলতে পারবে তো দেখো আমি এখানে প্রথমে আমগুলো কেটে নিয়েছি পাকা আম কেটে নিয়েছি তো এই সময় গরমে যখন তোমরা আম কিনবে তো দেখবে অনেক সময় আমগুলো কিছু কিছু আম টক হয় একটু একটু টক হতে পারে তো মিষ্টি আম দিয়ে তো কোনো ব্যাপারই না খুব ভালো হবে আবার কিছু কিছু আম কখনো একটু টক হয়ে যায় মানে টক বেরিয়ে যায় তো সেই আমগুলো দিয়েই আমি ম্যাঙ্গো লস্যি বানাবো এই আমগুলো প্রচুর পরিমাণে মিষ্টি নয় কিন্তু হালকা মিষ্টি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা দই আমুলের দই নিয়ে নিয়েছি আর এখানে আম নিয়ে নিয়েছি দুটো তো আঠিগুলো বাদ দিয়ে আমগুলো সব কুচি কুচি করে নিয়েছি এরপর আমি ম্যাঙ্গো লস্যিটা কীভাবে বানাবো দেখতে থাকো খুবই ইজি দেখো আমগুলো দিয়ে দিয়েছি মিক্সির জারে তার মধ্যে দিয়ে দিয়েছি দই আর হচ্ছে চিনি তো আমাদের এখানে যেহেতু মিষ্টি দই পাওয়া যায় না তো এই দইটা দিলেই বেশি ভালো হয় আমুলের টক দই তো একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি জাস্ট এটা একবার গ্রাইন্ড করে হয়ে গেল ম্যাঙ্গো লস্যি তো দেখতেই পাচ্ছো লস্যি আমার রেডি হয়ে গেছে গ্লাসে দিয়ে দিয়েছি সার্ভ করার জন্য তো ওপর থেকে যদি চেরি থাকে আমার বাড়িতে ছিল না তোমরা ছড়িয়ে দিতে পারো তো ডেকোরেশনটা দেখতে খুব সুন্দর লাগবে তো এইভাবে ঝটফট তোমরা বাড়িতে ম্যাঙ্গো লস্যি বানিয়ে নেবে গরমে একদম বডি ঠান্ডা হবে ব্রেন ঠান্ডা হবে মন ঠান্ডা হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটায় যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর আমিও তোমাদের পাশে সবসময় আছি